हेलो फ्रेंड्स, रुबिस कुकारीते अपने सकल के स्वागत। आज विश्वकर्मा पुजो, भोर बेला उठे घर पुजो कर निलाम। एबारे जाब ग्यारेजे गए ओखाने गाड़ी पुजो करे तारपर आपनादेर एकटा रेसिपि देखाबो। ताहले आसुन। गाड़ी पुजो हो गेल, एबार आमरा एकटु ठाकुर दर्शन करे आसि। এসে আমি একটা ছোট রেসিপি আপনাদের দেখাবো। রান্না ছাড়াও আমার ঘর গোছানো, গাড়ি চালানো, পূজো করা এগুলো খুব ভালো লাগে। আমি কালীবাড়িতে পৌঁছে গেছি, খুব একটা ভিড় নেই, আমি খুব সুন্দরভাবেই ঠাকুর দর্শন করতে পারলাম। দেখুন বিশ্বকর্মা ঠাকুর। আজকের রেসিপি শাপলার বড়া। এর আগে আমি শাপলা দিয়ে পোস্ত রান্না করে দেখিয়েছিলাম, আজ আমি দেখুন কিভাবে এই বড়া বানালাম। আমি কিছু টুথপিক নিয়ে নিয়েছি আর চারটে করে এই শাপলার, এই যে শাপলার যে স্টিকগুলো সেগুলোকে এই টুথপিক দিয়ে দুদিকে এভাবে গেঁথে একসাথে করে নিলাম। এইভাবেই প্রত্যেকটা শাপলার ডাটাকে টুথপিক দিয়ে একসাথে বেঁধে একটা ভেলার মতো তৈরি করে নিলাম। দেখুন মনে হচ্ছে যেন ছোট ছোট ভেলা। এই রেসিপি অত্যন্ত সুস্বাদু, ঘি ভাতের সাথে মুচমুচে বড়া খুবই ভালো লাগে। আমি ধারগুলো কেটে সমান করে নিচ্ছি। এক্সট্রা টুথপিকগুলো যেগুলো বেরিয়ে আছে আমি এরকমভাবে কেটে দিলাম। এবারে ব্যাটারের জন্য আমি হাফ কাপ বেসন, দু টেবিল স্পুন চালের গুঁড়ো, গ্রেট করা কাঁচা লঙ্কা জোয়ান 1/4 টিস্পুন, কালো জিরে 1/4 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, পপি সিড পোস্ত 1 টেবিল স্পুন, একটু লেমন জুস নিয়ে নিলাম এবং 1/2 টিস্পুন লবণ আর তার সাথে 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এভাবে ব্যাটারটা বানিয়ে নেব। একবারে আমি জল দিচ্ছি না, অল্প করে জল মিশাচ্ছি আর এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এরকমভাবে খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমার ব্যাটার রেডি। আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখলাম। আমি এবারে 2 কাপ কুকিং অয়েল দিয়ে দিলাম আর ব্যাটারের মধ্যে 2 টেবিল স্পুনের মতো ধনে পাতা কুচি মিশিয়ে নিলাম, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। এবারে দেখুন এই যে শাপলার ভেলা সেগুলোকে এইভাবে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেম করে দিলাম, হাই ফ্লেমেই আমি ছেড়েছি। এটা উল্টে দেওয়ার পর আমি আরেকটা বড়া ছেড়ে দিচ্ছি এবং এইভাবেই আমি একে একে সব বড়া ভেজে নেব। কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন হতে হবে। আমি একটা টিস্যু পেপারে তেল ঝরিয়ে নিয়ে নিলাম, এক্সট্রা তেলটাও টিস্যু পেপারে টেনে যায়। আমার 2টো বড়া ভাজা হয়ে গেল, আরও 2টো বড়া আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। চারটে বড়া ভাজাই আমার কমপ্লিট। দেখুন এইভাবে ভাজলে খুবই মুচমুচে, এই দেখুন
ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা তেমনি নরম, খেতেও অসাধারণ। তাহলে দেরি না করে বন্ধুরা বানিয়ে ফেলুন শাপলার বড়া, এবং গরম ভাতে ঘি দিয়ে এটা অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।